আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাইলা নাইম। আজকে আপনাদের সাথে আমার এই ভিডিওটার মাধ্যমে আমার একটা শখ বা একটা ভালোবাসা সেটা শেয়ার করব, এবং সেটা সম্পর্কে আমি কয়েকটা পর্বের মাধ্যমে টুকটুক টুকটুক করে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করব। তো শুরুতেই চলে যাচ্ছি সে বিষয়টাতে। আমি ছোটবেলা থেকে প্রচণ্ড গাছ পছন্দ করি। আমার বাবার চাকরির সুবাদে আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়েছে, সুতরাং আমি যখন যেখানে গিয়েছি আমার ফ্যামিলির সাথে, টুকটাক ছোটোখাটো গার্ডেন আমার সব জায়গায় কম বেশি ছিল। তো আজকে আমি আপনাদের সাথে এই মুহূর্তে এই ঢাকা শহরে আমার নিজের করা টুকটাক গার্ডেন বা টুকটাক ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো গাছ লাগানো, বা আমার যে অ্যাবান্ডান যে গাজীপুরে আমার একটা জায়গা আছে সেখানে যে একটা বাগান করা শুরু করেছে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেটা তুলে ধরব। আজকে জাস্ট আমি ছোট্ট করে ভিডিওটাতে এসেছি, ছোট্ট করে মানি প্ল্যান্ট যে লাগিয়েছি কেমন হলো, কীভাবে আমি এটা কী পটে রাখলাম, এই জাস্ট এতটুকু আলোচনা। একটা পট আমি তৈরি করেছি, এটা সিম্পলি তৈরি করেছি সিলভার কালারটা। তারপর দেখেন এখানে একটা শামুক বা ঝিনুকের একটা শামুক ইউজ করেছি, বা এক একটা এক এক রকম ব্যবহার করেছি, এবং কমন সাদা রোপটা সব জায়গায় ব্যবহার করেছি আমি। এই পটটাতে আসলে একটা গাছ অলরেডি লাগানো ছিল। তো এই পটটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রচুর পরিমাণে টক দই এবং ফ্রুটস খাই, তো যার জন্য এই যে এই পটটা আরং বা আপনার প্রাণ বা বিভিন্ন কোম্পানি টক দই বিক্রি করে এই পটগুলাতে। তো এই পটগুলা আমি স্প্রে কালার পাওয়া যায় বাজারে খুব সস্তায়। স্প্রে কালার, একটা স্প্রে কালারে দেখা যায় যে এরকম 20টা পট ঢাকনা সহ রং করা সম্ভব, আরও বেশি হতে পারে। আমি একসাথে রং করেছিলাম প্রায় 16টা বা 17টা পট ঢাকনা সহ। তো আমি জাস্ট স্প্রে কালার, একটা কোট দিবেন, শুকাবে, আবার একটা কোট দিয়ে দিবেন, একদম অবিকল এরকম হয়ে যাবে। তখন হয়ে যায় মানে একদম স্প্রে কালারটা এত সুন্দর একটা কোটিং ক্রিয়েট করে। আমি একটা হোলো করে নিয়েছি নিচে, এবং এটা যে দইয়ের যে দাগানোর যে ঢাকনাগুলি আমি ঢাকনাও কালার করে নিয়েছি, যাতে এই ঢাকনাটাকে এভাবে নিচে পানির অতিরিক্ত পানি যেটা জমে যায় সেটা এখানে আমি যাতে জমতে পারে এই জন্য ব্যবহার করার জন্য এই ঢাকনাটাও আমি নিচে যোগ করে নিয়ে মানে দেওয়ার জন্য কালার করে নিয়েছি। তো আমি দেখাই আসলে এরপর যেটা হয় যে সয়েল প্রিপারেশনটা তো সবাই কম বেশি জানে। আমি যেটা করেছি যে আমার বাসার যে ওয়েস্টেজগুলি আছে, সবজির যে ওয়েস্টেজ, যে সবজি কাটার পরে ছোলা সবজির ছোলা টোলা যা আছে, চিকলা টিকলা যা হয়, যে কোনো সবজি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, আমি সবগুলোই ব্যবহার করি, কলার ছোলা, তারপর ডিমের খোসা, চা পাতি, সবগুলি গার্ডেন সয়েলের সাথে, অল্প পরিমাণ গার্ডেন সয়েলের সাথে আমি সব মিক্স করে, কিছু পরিমাণ কাউডাং মিক্স করে সাধারণত আমি গাছগুলি লাগাই। তো আমি এখানে দুই তিনটা পাতা লাগিয়েছিলাম মানি প্ল্যান্টের। জাস্ট দেখেন দুই তিনটা সুন্দর, বেশ হেলদি অ্যান্ড বেশ সবুজ অ্যান্ড বেশ সুন্দর হয়ে গেছে। একটু লক্ষ্য করেন, আমি সুন্দর করে দেখাই কাছের থেকে। এবং এই পটটা আমার তৈরি করা, এই পটগুলো আমাকে ইভা দিয়েছিল, যে আমি আসলে অনেক বিড়াল কুকুর যাদের খাওয়াই ওদেরকে ওদের খাবারগুলি জমিয়ে ফ্রিজে রাখার জন্য যাতে ওদেরকে দিতে পারি। তো আমি এই পটগুলো তখন ওর কাছ থেকে, ও আমাকে গিফট করেছিল। ওই পটগুলো পরবর্তীতে আমি ওয়াশ করে সুন্দর করে শুকিয়ে নিয়ে কালার করে রোপগুলি কারণ বাজার থেকে একসাথে অনেকগুলো রোপ কিনে একসাথে অনেক 1 কেজি 1.5 কেজির মতো মনে হয় কিনেছিলাম, খুব একটা বেশি দাম না, ভেরি রিজনেবল, কিনে গ্লু গান দিয়ে আঠা দিয়ে এভাবে করে ডিজাইন করে করে একটা লাগিয়েছি। এখানে হচ্ছে সুতলিটাই আমি ঝুলিয়ে দিয়েছি, তিন চারটা পাতা কেটে লাগিয়েছিলাম, সেটা আমি আর একদিন দেখাবো যে আসলে কীভাবে লাগিয়েছিলাম। তো এত সুন্দর বুশি আর ঝোপড়া ঝোপড়া হয়ে গেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। একটা গাছ আসলে শুধুমাত্র যে বুশি বা সুন্দর হয় তা না, এটা কিন্তু মনকে একটা প্রশান্তিও দেয়। আমার কিন্তু মানে যখন এটা এত সুন্দর হয়ে যাচ্ছে গেছে, আমার এত ভালো লেগেছে, আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। শুধু এটা না, আরও দেখাচ্ছি এই একটা, মানে আমি যে কটা মানি প্ল্যান্ট লাগিয়ে কালার ছিল এটা একটু গ্রিনিশ পাতা, এটা একটু আমি আগার দিকটা লাগিয়েছিলাম কেটে, ওটা এখনও পাতা দিচ্ছে, এটা একটু
পেঁচানো হয়ে উঠতেছে আর কি। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এটাতে আমি হচ্ছে একটা শামুক লাগিয়ে দিয়েছি। এগুলো আমি আসলে মালদ্বীপের সাগর পাড়ে যখন হেঁটেছিলাম তখন অনেক এরকম পড়েছিল, যেগুলো আমি কুড়িয়ে এনেছিলাম, একটা পলিথিনে ফেলে রেখেছিলাম, পরে এগুলো আসলে এই কাজে ব্যবহার করে ফেললাম। তারপরে এটা একটা, এটা কি সুন্দর সিঁড়ির মতো হয়ে গেছে দেখেন, একদম এরকম করে সুন্দর করে দুই তিনটা পাতা লাগিয়েছিলাম মাত্র কেটে কেটে ডাল থেকে। আমি রাস্তার পাশ থেকে এই গাছটা নিয়েছিলাম, দেখেছিলাম এক জায়গায় ধুলা জমে পড়েছিল, ওখান থেকে একদম রাস্তার পাশে অ্যাবান্ডান অবস্থায় পড়েছিল, ওখান থেকে আমি আসলে এই গাছটা নিয়ে আসি, ওয়াশ করি, তারপরে ছোট ছোট পিস করে কেটে টুকরা করে শিকড় সহ এখানে লাগিয়ে দিই। যারা নিয়মিত গাছ লাগান বা মানি প্ল্যান্ট সম্পর্কে জানেন তারা সহজেই জানবেন যে আসলে মানি প্ল্যান্ট খুব ইজি গ্রো করে, দেখতে ভালো লাগে, মনে প্রশান্তি দেয়, খুবই শান্তি দেয়, এবং এত সুন্দর পাতা হয়ে গেছে। আমি একটু যত্ন নেওয়ার কারণে, এটার বয়স মনে হয় 3 মাসের মতো, শীতের ভেতরে লাগিয়েছিলাম একসাথে সবগুলা পটের ভেতরে। নেক্সটের এক এক রকম শেড, এটা একটু দেখেন, এটা একটু লতানো লতানো করে ফেলেছি, তো লতার মতো এটা যখন বের হচ্ছিল তখন এটাকে আমি আবার ঘুরিয়ে পটের ভেতরে বসিয়ে দিয়েছি, যাতে এটা আরো পাতাটা ভেতরে ঢুকে যায়, আর একটু ঝুপড়ার মতো হয়ে এখানে সুন্দর করে বসে যায়। তাই দেখুন, কি সুন্দর পাতা, আল্লাহর কি রহমত। ওর দেখাচ্ছি স্নেক প্ল্যান্ট, দেখেন এখানেও একটা, দেখেন খুব সুন্দর করে আমার এই যে মালদ্বীপ থেকে আনা যে শামুক ঝিনুকগুলো ছিল এটা আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি, আর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতাগুলো দিয়ে দিয়েছি। খুবই ইজি এখানে, কিন্তু আমার খুব যে টাকা খরচ হয়েছে তা কিন্তু না, খুবই সহজলভ্য একটা জিনিস থেকে আমি এটা বানিয়েছিলাম। আপনাদেরকে দেখিয়েছিলাম যে দইয়ের পটে আমি স্প্রে কালার করে নিয়েছিলাম, স্প্রে কালারটা মনে হয় 220 টাকা বা 250 টাকা নিয়েছিল, যেটা দিয়ে আমি অলমোস্ট 15 থেকে 20টা পট স্প্রে কালার করতে পেরেছিলাম। অ্যান্ড তারপর সে স্প্রে কালার করার পরে, ঢাকনা সহ স্প্রে কালারটা করেছিলাম, তারপর এই সুন্দর করে রোপ প্রায় 1 কেজি কিনেছিলাম, সম্ভবত 120 টাকা বা 80 টাকা এরকম মনে হয়েছিল কেজিটা, আমার ঠিক এখন মনে নেই। তো তারপরে এখানে ছোট্ট একটা চারা গাছ লাগিয়েছিলাম, এখানে অলরেডি স্নেক প্ল্যান্ট একটা বাচ্চাও দিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন মনে হয়। মানে খুব ভালো লাগে যখন আসলে নিজের করে কোনো জিনিস এত সুন্দর একটা রেজাল্ট বা আউটকাম দেয়, তো আসলে এটা অনেক অনেক প্রশান্তি দেয়। আর একটা গাছ, আমি এটার নাম জানি না, এটা আমি আমার আম্মুর কাছ থেকে কালেক্ট করেছিলাম, আম্মুর ছাদ থেকে, আমার আম্মুর বিশাল ছাদ বাগান আছে, তো সেখান থেকে কালেক্ট করেছিলাম, একটা মাত্র ছোট চারা গাছ কালেক্ট করেছিলাম। তো এটা এখানে লাগানোর পরে এতগুলি বাচ্চা দিয়েছে, ভিতরে ভিতরে বাচ্চা 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 ছোট 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 চারা গাছ দিয়ে ভরা। এটার নাম আমি আসলে জানি না, বাট এটা আমার এত ভালো লাগে। এটার এই পাশটা হচ্ছে মেরুন কালারের হয়, এবং এই পাশটা হয় হচ্ছে শেড সবুজ, এবং সাদা রঙের একটা শেডের পাতা হয়, এত সুন্দর এটা হয়, মানে দেখতে হয় যে মানে বলার লাগে না, মানে ভাষা নাই আমার, কারণ ফুল ছাড়াই এটা এত কালারফুল এন্ড এত সুন্দর, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অনেক বাচ্চা দিয়েছে, অনেক ভরে গেছে একদম ছোট 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 বাচ্চা। এখানে আমি প্রায় এখনই দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আনবিলিভেবল, 8টার মতো একদম ঝোপ হয়ে গেছে। আর এটার এই পাতাটা একটু সফটেন, এখানে অনেক সময় এটা হার্ডেন হয় সম্ভবত, যতটুকু আমি বুঝেছি এখন পর্যন্ত, যদি এটা প্রখর রোদে থাকে তখন এই পাতাটা অনেক বেশি হার্ডেন হয়, শক্ত হয়, আর এমনিতে একটু সফট টাইপের হয় পাতাটা। এটার আবার 2টা ভ্যারাইটিও আছে, আমি আপনাদেরকে আরেকটা ভ্যারাইটি সম্পর্কে আরেকদিন দেখাচ্ছি। এটা হচ্ছে সবুজ, একদম ফুল সবুজ হয়, এটা মেরুন হয়, এটার মধ্যে ওই সাদা সাদা ছোপ ছোপ শেডটা থাকে না, এটা খুবই কমন, এটা সবার বাসার সামনেও দেখা যায়। তো এটা আমি আসলে 2টা পটে লাগিয়েছি, এটা একটা পট যেটা আমার বানানো হোমমেড পট, আর একটা দেখাচ্ছি, এটা একটা কেনা পট যেটা ডায়মন্ড শেপের, এটা সম্ভবত আমি 50 বা 55 টাকা দিয়ে পটটা কিনেছিলাম। এখানেও আমি 1 টুকরা বা 2 টুকরা লাগিয়েছিলাম, একদম ভরে গেছে, মানে 2 টুকরা লাগিয়েছিলাম যতদূর মনে পড়ে, ছোট 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 এটার পাশ থেকে ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চাও একদম ঝোপের মতো হয়ে গেছে। এটার বয়স কিন্তু বেশি দিন না, যতদূর আমার মনে পড়ে 3.5 মাস একসাথেই লাগিয়েছিলাম পানি প্ল্যান্টের সাথে। তো বেশ বেশ আনন্দ দিচ্ছে আমাকে যে এত সুন্দর একটা শেড, দেখেন এটা কোনো ফুল ফুটলে ফুলের যে একটা কালার হয় এটা থেকে কোনো অংশে কম না, এত সুন্দর জিনিসটা। এটা হচ্ছে এরকম করে পটটা এরকম করে সাজিয়ে রেখেছি,
বাসের ভেতরে জাস্ট দিয়ে দিয়েছি, জাস্ট একটু দূর উপর থেকে এরকম পাতার শেডগুলি খুব সুন্দরভাবে দেখা যায়। এটা মাঝে মাঝে আমি বের করে একটু আলোতে মানে সানলাইটের নিচে রোদে দেই আর কি, যাতে একটু পাতাগুলো হেলদি হয় বা নিউট্রিশন পায় তাই। আর বাকি সময় এটা বাসায় রাখি, ঘরের ভেতরে রাখি আর কি, ইনডোর রাখি, সবগুলি মাঝে মাঝে বাইরে দেই রোদের জন্য, আবার বাসার ভেতরে নিয়ে আসি। আর পার্সোনালি আমি প্রেফার করি হচ্ছে মাটির টব। মাটির টবটা আমি খুবই প্রেফার করি, মাটির যে কোনো ধরনের ফ্লাওয়ার ভাস বা মাটির যে কোনো জিনিসে গাছ লাগাতে আমি খুব বেশি প্রেফার করি আর কি, পার্সোনালি প্রেফার করি। কিন্তু সামটাইম দেখা যায় যে অনেক বড় পট, সেটা প্লাস্টিক পট পেয়ে গেছি, ফেলনা ভাঙ্গা বাট অনেক বড়, এটাতে ভালো গাছ লাগানো যাবে, তখন হয়তো আমি সেটাও ইউজ করি। কিন্তু পার্সোনালি যদি বলা হয় আমাকে, আমি কিনে কোনো গাছ লাগানোর জন্য মাটির টবটা সবসময় প্রেফার করি। মাটির টব বা মাটির যে কোনো ভাস, মাটির যে কোনো বড় ভাস বা মাটির যে কোনো আর কি বড় পটও আছে, যদিও এটা একটু দাম বেশি হয়, বাট আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড মাটিতে গাছ লাগালে আমার মনে হয় যে গাছগুলো বেশ প্রশান্তি পায়। তো আমি আসলে খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম এই যে এই পটগুলো, যেগুলোর মধ্যে আসলে খুব সুন্দর করে এই গাছগুলি লাগিয়েছি। মাত্র 2-3টা পাতা লাগিয়েছিলাম, একদম পুরো বুশি ঝোপের মতো হয়ে গেছে, বেশ আনন্দ দিয়েছে আমাকে। আমি আসলে এটা একটা চাইনিজ একটা ইউটিউব ভিডিওর মধ্যে দেখেছিলাম, যে ওরা হচ্ছে ছোট ছোট করে কেটে কেটে ভেতরে এভাবে করে বসিয়ে দেয় এবং পাতাগুলো আস্তে ধীরে একদম এরকম ঝোপের মতো হয়ে যায়। তো ওটা দেখেই আমার আসলে করা ছিল, এমনি হঠাৎ করে করা। তো আসলে এটা বেশ বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর টপটাও আমি তো বলে দিলাম আপনারা কিভাবে বানাতে পারেন, আমি আবার তাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে আপাতত সানে রাখা হয়েছে, দেখে এটা একটু সানের দিকে এরকম ঝুঁকে আছে, বাট এটার ফ্রন্ট সাইডটা আসলে এটা ছিল। বাট যেটাই হোক না কেন, বেশ সুন্দর একটা লুক দিচ্ছে আসলে। তো আগে আমার মনে পড়ে ছোটবেলা যখন নানু বাড়ি বেড়াতে যেতাম, আমার নানু বাড়িটা অনেক বড় একটা জায়গা নিয়ে মাঝখানে একটা বাড়ি ছিল, এবং দেখতাম যে পেছনের সাইডে যেখানে টিউব ওয়েল বা পানির যে ফ্লোটা যেত, ওই ফ্লোর ওই জায়গাতে বিভিন্ন যে বড় বড় গাছগুলি, রেইনট্রি বা অন্যান্য যে গাছগুলি ছিল, সেই গাছগুলির সাথে বেশ সুন্দর করে এইটা লতানো একটা ফর্মে বেশ বড় বড় এত বড় বড় পাতা হয়ে মানি প্লান্ট হতো, এবং এগুলা জঙ্গলের মধ্যে পড়ে থাকতো। এখন না হয় নার্সারিতে বিক্রি করে, কিন্তু ছোটবেলায় দেখে অভ্যস্ত যে নানু বাড়ির আশেপাশে এগুলো জঙ্গলে বা ক্ষেত মানে আশেপাশে পড়ে থাকতো, এবং এত বেশি হয়ে যেত একসময় দেখতাম যে নানু উঠিয়ে নিয়ে ফেলে দেয়, মানে এত মানে শস্য ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে বা গাছের জীবনী শক্তি টেনে খেয়ে ফেলছে যখন এটা গাছের সাথে বড় বড় পাতা হয়ে যাচ্ছে, তো তখন নিয়ে টেনে এটা ফেলে দিত। তো যাই হোক, সেই মানি প্ল্যান্ট আজকে আমরা কিনে ব্যবহার করছি, বা বাসায় সৌন্দর্য বর্ধন বা নিজেকে আনন্দ দেওয়ার জন্য কিনে আনছি। এটা তো আর সেই নানু বাড়ি থেকে কুড়িয়ে আনা এক মুহূর্তে সম্ভব নয়, তো এভাবে আমরা আসলে এটাকে বড় করছি। যাই হোক, যেটাই হোক, আজকে এই পর্যন্তই মানি প্ল্যান্ট সম্পর্কে বা আমার এই ছোট্ট দইয়ের টপটাকে কিভাবে আমি ট্রান্সফর্ম করেছি সেটা সম্পর্কে আপনাদের সাথে কথা বললাম। অ্যান্ড ভালো থাকবেন সবাই, দেখতে পারেন চেষ্টা করে, ইভেন দইয়ের পটটাতেও লাগাতে পারেন, কিন্তু দইয়ের পটটাতে এত বেশি প্রিন্ট থাকে, তো একটু সো আর একবার আমি দইয়ের পটটা দেখিয়ে দিলাম বিফোর অ্যান্ড আফটার, এটা বেশি সুন্দর হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট গাছ নিয়ে কোনো নেক্সট একটা গাছ নিয়ে কোনো একটা এপিসোডে। আমি চেষ্টা করবো নেক্সট টাইম কৈলাসের উপরে, কৈলাস বলে হ্যাঁ কৈলাসের উপরে একটা ভিডিও করতে। গাছটার নাম সম্ভবত কৈলাস, বিভিন্ন রকম পাতা দেয়। আমার কৈলাসের ভ্যারাইটি আছে প্রায় 16টার মতো, ওইটার উপরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, বাই বাই।